বাজে ভাবে আমাকে কমেন্ট করা হয়েছে তুই তুকারি করে যে ওই দিনকে আমরা মাংস খেয়েছি গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এখন মাংসটাকে রান্না করছি আজকে রান্না হচ্ছে উচ্ছে আলু ভাজা ডাল বেগুন ভাজা সজনে একটা আলু আর ঝিঙে দিয়ে একটা চচ্চড়ি আর এখন আমি মাংসটাকে বসিয়ে দিয়েছি মিমিদের মাংস সিদ্ধ হয়ে গেছে মোটামুটি মাংসটা করলে আবার রান্নাঘরে মানে রান্না বান্না কমপ্লিট হবে কাজবাজ কমপ্লিট করে আমি একদম রং জন্য তৈরি হয়ে গেছি এই কুর্তিটা পরে দিন পরে পড়লাম আজকে আর আমরা তো আবির খেলবো কাজে এই রং লেগে থাকার কোনো ব্যাপার না আমার ওই চ্যানেলে এই সমস্ত ভিডিওর সমস্ত কিছু তোমরা দেখতে পেয়েছো কিন্তু যারা দেখো তাদের জন্য আমার এই চ্যানেলে ভিডিওটা দেওয়া তো আমরা দোল পূর্ণিমা দিন খুব সুন্দরভাবে আমরা রঙ খেলেছি কোনো বাইরে আমরা যাইনি হাজব্যান্ড গেছিল আমি ছেলে তারপরে শাশুড়ি মা আর হাজব্যান্ড আমরা চারজনে মিলে চারজনকে রং দিয়েছি এরকমভাবে আমরা আবির খেলা খেলেছি মানে রং নয় আবির তো শাশুড়ি মাকে সবাই আমরা রঙ দিয়ে নমস্কার করেছি আর আমাদের মিমি তো আমাদের মাঝখানে উপস্থিত ও তো সব কিছু দেখছে ওরও খুব ভালো লাগছে খুব লাভালাভি করছিল তো শাশুড়িমা আমাকে ভালো করে রং মাখিয়ে দিচ্ছে গত বছরে আমরা ছাদে রঙ খেলেছিলাম গত বছরে গরমটা মনে হয় একটুখানি কম ছিল রোদের তেজটা প্রচণ্ডভাবে রয়েছে এই জন্য ছাদে আমরা যেতে পারিনি এই জন্য এখানে ঘরের মধ্যে দাঁড়িয়েই আমরা রং খেলা কাজটা সম্পূর্ণ করলাম আসলে বছরে একটা দিনই তো আসে একটুখানি না করলে পরেও ঠিক ভালো লাগে না মনটা খারাপ লাগে এই আর কি একটু দিয়ে দিয়ে তোমাকে একটু দিয়ে দেখি 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 ও মানুলে বসেছে তোমার খুব সুন্দর

এবছরের জন্য বলতে পারো আজকের জন্য বলতে পারো আমাদের রং খেলা হয়ে গেছে ছেলে এখন স্নান করে খেতে বসে গেছে ওকে দিয়ে শাশুড়ি মা আমি আসলে তারপর শাশুড়ি মা খাবে আজকে একটু অন্যদিনের থেকে তাড়াতাড়ি আবার আমাদের সাথে রং খেলে বেরিয়ে গেছে তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা করছি দুটো প্লেট নিয়েছি কুচি করে দিয়েছি গাঁদা ফুলগুলো যাতে দেখতে ভালো লাগে এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবারে তিন রকম কালারের আবির রয়েছে হলুদ সবুজ আর লাল তো এগুলোকে বাটির মধ্যে ঢেলে দিলাম একটু ভালো লাগছে দেখতে তো ফুলের উপর একটা বাটি বসিয়ে দিলাম এদিকে লাল রঙের আবিরের বাটিটা বসিয়ে দিলাম তারপরে এখানে রয়েছে সমস্ত পুজোর ফুল রজনীগন্ধা ফুল যা যা ফুল দিয়ে আজকে পুজো দেব তো মিষ্টি সোনাকে মালা পরিয়ে দিয়েছি এখন একটুখানি আবি পরিয়ে দিচ্ছি আর সবার ভোগটাকে রেডি করে নিয়েছি ফল মিষ্টি দিয়ে সামান্য করে পুজো করলাম আজকে তো এই যে ভোগটা সাজিয়ে নিলাম এখন তো সবাইকে এটা এখন নিবেদন করব তো তোমরা সম্পূর্ণ ঠাকুরের আসনটা একটু দেখে নাও এই যে রাধা গোবিন্দের সামনে আবিরের পাত্রটা রেখেছি মিষ্টি সোনাকে তো আমি আবির মাখিয়ে দিয়েছি আর সবার উদ্দেশ্যে আমি আবির নিবেদন করেছি তো হয়ে গেল আমার এখানে পুজোর কাজ তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করি তোমাদের ভালো লাগলো না সব ঠ্যাং হয়নি গো এখানে পেঁয়াজ কাটিং চলছে এখানে খালি তুমি ঠ্যাং গুলো খালি শেখা হচ্ছে এখানে এখানে শুধু ঠ্যাং শেখা হচ্ছে আজকে আমাদের পিকনিক আছে দোল পূর্ণিমা এর জন্য খাওয়া দাওয়া আছে আগের দিন যেখানে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া হয়েছিল সেখানেই আছে তো সেখানে যাবো বলে রেডি হয়েছি যাওয়ার আগে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি আসলে সমস্ত তরকারিগুলো এখন যেহেতু গরম গরম পড়েছে সমস্ত কিছু গরম করা হয়ে গেছে তো চলো বেরোই

সেই চিকেনটা তো রেডি হয়ে গেছে এখন আমরা সবাই লাইন দিয়ে খেতে বসে গেছি এরকম করে খেতে কিন্তু খুব ভালো লাগে অনেকদিন পর এরকম করে খেতে বসলাম আগে তো মাঠ ঘাটে হতো পিকনিক তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে যাচ্ছি হাজবেন্ড আগে চলে গেছে কিছুক্ষণ আগে বাড়িতে এসেছি বাড়িতে এসে সবাইকে খেতে দিয়েছি তারপরে টুকটাক কাজকর্ম যেগুলো থাকে সেগুলো করা হয়ে গেছে এখন একটুখানি ফ্রেশ বন্ধুরা মিলিয়ে এমনি ফ্যাশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কিছু দারুণ দারুণ কিছু অফার এবং এই অফারটা তোমরা প্লিজ একটু লুটে নিও কারণ চৈত্র সেল শুরু হয়ে গেছে দারুণ দারুণ জিনিস তোমাদেরকে দেখাবো এবং একদম কম রেঞ্জে এবং এত সুন্দর অফার তোমরা হয়তো কোথাও পাবে না ডবল এক্সেল যাদের এক্সেল তারাও পড়তে পারো যেহেতু এখানে কোমরে দড়ি দেওয়া আছে সেজন্য কোনো প্রবলেম হবে না কাউর বেঁধে নিতে পারো এবং দইটাও খুব সুন্দর ফ্রন্ট সাইডটায় পুরোটা কাজ করে দেখো ভরাট কাজ কাজটা খুব সুন্দর এই দেখো এটা লুটে নিও এটা হলো দারুণ দারুণ অফারে আছে এত কম রেঞ্জে তোমরা পাবে না এই কুর্তিগুলোর দাম যাচ্ছে মাত্র মাত্র তোমরা বলতে পারবে মাত্র থ্রি নাইনটি টাকা থ্রি নাইনটি ফাইভ টাকা এর কালার রয়েছে তোমাদের রানী কালার দেখার সাথে সারাদিন যে ব্লগ করেছিলাম খুব ছোট্টই হয়েছিল ভিডিওটা সেটা আমি পুজোর চ্যানেলে দিয়েছিলাম এবং সেখানে যেহেতু পুজো পাঠের ভিডিওটা বেশি ছিল বলে সেটা ওই চ্যানেলে দিয়েছিলাম তো আমি কিছুদিন যাবত এখানে সেরকমভাবে ভিডিও দিচ্ছি না এই জন্য ওই ভিডিওটা আমি আজকে কিছু কিছু করে এই চ্যানেলে আমি দিয়ে দিয়েছি শুধু পুজো পাঠটায় জায়গাটা একটুখানি কাট করেছি যেহেতু ওই চ্যানেল থেকে অনেকটাই দেখা হয়ে গেছে তো যাই হোক কিছু কথা বলার জন্য তোমাদের সামনে আমি উপস্থিত হলাম তো আমার পুজোর চ্যানেলে আমাকে একজন খুব ভা বাজেভাবে আমাকে কমেন্ট করেছি এবং তুই তুকারি করে বলছে যে আমি ওই দিনকে আমিষ খেয়েছি দোল পূর্ণিমার ভিডিওটা যেহেতু পুজোর চ্যানেলে আমি দিয়েছিলাম এবং সেদিনকে আমাদের পিকনিক ছিল রাত্রিবেলা এবং আমাদের বাড়িতেও আজকে সেদিনকে মাংস রান্না হয়েছিল তো মাংস রান্না হয়েছিল আমাদের মাংস খাওয়া দাওয়া হয়েছে আর আমি শনিবারটা শুধু পালন করি শনিবারে আমি নিরামিষ খাই তবে আগে অনেক কিছুই করতাম কিন্তু বর্তমান সময়ে আমি সেরকমভাবে কিছু পালন করি না বিভিন্ন রকম সাংসারিক চাপ বলতে পারো এখনকার পরিস্থিতি বলতে পারো তো কিছু অজুহাত আমি দেব না আমি এখনও পর্যন্ত সেভাবে আমি মানে মেন্টালি প্রিপেয়ার হয়নি যে আমি এই এই দিনে নিরামিষ আমি খাবো নিরামিষ আমাকে খেতেই হবে সেরকমভাবে আমি প্রস্তুতি নিয়ে নি ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি আমি আমার কথাই বলছি যে ছোটোবেলা থেকে আমি দেখে আসছি যে দোল পূর্ণিমা মানে বিশেষ কোনো দিন মানে ফার্স্ট জানুয়ারি বলো যে কোনো বিশেষ দিন মানে আমাদের সেদিনকে মাংসটাই বিশেষ করে হতো মাছটা সেভাবে হতো না কিন্তু মাংসটাই আমাদের খাওয়া হতো এবং এই বাড়িতে আসার পরও সেই জিনিসটাই আমাদের বজায় ছিল কিন্তু বিগত কয়েক বছর সেটা মানে যবে থেকে গোপালকে আনা হয়েছিল তবে থেকে একটুখানি নিয়মকে হেরফের হয়েছিল তবে এবছরে আমরা দোল পূর্ণিমাতে আমরা মাংস রান্না করেছি আনন্দ করেছি যেরকমভাবে আগে করতাম সেরকমভাবেই আমরা সব কিছু করেছি কিন্তু সেদিনকে সেই ভিডিওটাতে আমাকে কমেন্ট করা হয়েছে এবং খুব বাজেভাবে আমাকে কমেন্ট করা হয়েছে তুই তুকারি করে যে ওই দিনকে আমরা মাংস খেয়েছি তো যখনই আমি তুই তুকারি কথাটা দেখেছি আমি কমেন্টটা পুরো পড়িনি অনেকটা বড়ো করে অনেক কিছুই আমাকে হয়তো গালিগালাজ করা হয়েছিল আমি এরকম নেগেটিভ কমেন্ট এলে যেখানে প্রথমেই আমি দেখছি তুই তুকারি করে সে আমাকে এত সম্মান করছে তবে সেই কমেন্ট আমি প্রথমেই ব্লক করে দিয়েছি এবং ওই চ্যানেলে তো আর সে দেখতে পাবে না জানি না এই চ্যানেলে সে আমাকে কমেন্ট করবে কিনা আমার ভিডিও দেখবে কিনা তবে একটা কথা বলি খাওয়া দাওয়াটা না যার যার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত রুচির উপর নির্ভর করে কোনো পুজো উপর নির্ভর করে না আমরা কিভাবে চলবো কিভাবে খাওয়া দাওয়া করবো সেটা সম্পূর্ণভাবে আমাদের ব্যক্তিগত ব্যাপার তো পুজো করি বলে গোপাল সেবা করি বলে কি আমাকে নিরামিষই খেতে হবে এমন কোনো কথা নেই খাওয়া দাওয়ার উপর কিন্তু মানুষের মানসিকতা মানুষের ভালো মন্দ নির্ভর করে না মানুষের ভালো মন্দ তার সে কীরকম জায়গাতে মানুষ হয়েছে তার কীরকম পরিবেশ সে তার উপরে নির্ভর করে আমাদের খাওয়া দাওয়া কিন্তু তার উপর কোনো নির্ভর করে না তো আমি মাছ খাই কিংবা মাংস খাই সেটা আমার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত রুচির উপর নির্ভর করছে আর তুই তুকারি করে যে সম্বোধনটা করা হয়েছে আমাকে তুই তুকারি কিন্তু কোনো ভালো মানুষ কোনো ভদ্রলোক কিন্তু কাউকে এভাবে সম্বোধন করে না আরও একটা কথা বলছি যে যারা গোপাল সেবা করে যারা কৃষ্ণ ভক্ত যারা প্রকৃত মানুষ হবে তারা একটা মানুষকে কখনোই তুই তুকারি করে সম্বোধন করে না তার মধ্যে প্রকৃত শিক্ষাটাই নেই প্রকৃত বিদ্যাটাই নেই আমরা কিন্তু প্রত্যেককে প্রত্যেকে ভালোবাসতে পারি না সবার সবকিছু আমাদের ভালো লাগে না আমার এই যে চ্যানেলটা তোমরা অনেকেই দেখো তোমরা সবাই হয়তো আমাকে ভালোবাসছো কিছু মানুষ হয়তো ভালোবাসছো কিছু মানুষ হয়তো দেখছো জাস্ট কিন্তু সবাই যে আমাকে খুব ভালোবাসো তা কিন্তু নয় এরকম প্রত্যেকের ব্যাপারে বলছে আমাকে যে সবাই ভালোবাসবে এরকম কখনোই হতে পারে না এবং আমি যে সবাইকে ভালোবাসো সবার সব কিছু ভালো লাগবে তা কিন্তু নয় কিন্তু কখনো কাউকে তুই তুকারি করে সম্বোধন করা মানে তার ব্যক্তিগত সে কীরকম মানুষ সেটারই পরিচয় পাওয়া গেছে আর নিরামিষ বোঝি বা নিরামিষ খেলে যে সে একেবারে ভালো মানুষ হবে তার মধ্যে কোনো পাপ পুণ্য বলে মানে পাপ বলে কোনো কিছু থাকবে না সেটা কিন্তু কখনোই হতে পারে না এবং আমার আশেপাশে কিছু এমন মানুষ আছে যারা পুরোপুরি নিরামিষ ভোজি গলায় তিন তিন লাইনের মালা পরে তুলসীর মালা পরে ঘুরে বেড়ায় মন্দিরে রেগুলার যায় কিন্তু তাদের মনে প্রচুর পাপ আছে তারা মানুষকে যেভাবে অপমান করে যেরকম ধরনের কথা বলে সেটা আমি আমার কানে আসে আমি শুনতে পাই সে কিন্তু কৃষ্ণ ধর্মে দীক্ষিত সেই নিরামিষ সে নিরামিষ তা সত্ত্বেও তার মানসিকতা কিন্তু ঠিক নেই কিন্তু এমন অনেক মানুষ আছে যারা আমিষোজি হওয়া সত্ত্বেও তাদের মানসিকতা কিন্তু তাদের থেকে অনেক বেশি ভালো এটা কিন্তু যা যার ব্যক্তিগত রুচি বা সে কীরকম পরিবেশের মানুষ হচ্ছে তার উপর নির্ভর করে কাউর ব্যক্তিগত রুচিকে কেউ কিন্তু পরিবর্তন করতে পারে না আমাকে কিন্তু জোর করে বলে কিন্তু আমাকে কেউ নিরামিষ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমার মনে সেটা জাগবে এবং আমার যখন ইচ্ছে হবে তখন আমি নিশ্চয়ই নিরামিষ হব হবো অবধি আমার সেই ইচ্ছেটা আসেনি তাই আমি কী করে এখন নিরামিষ পুঁজি আমাকে নিরামিষই খেতে হবে এবং সেনকে দোল পূর্ণিমা বলে যে আমাকে নিরামিষ খেতে হবে এমন কোনো কথা নেই কাজে কাউকে বাজে মন্তব্য করার আগে এরকম ধরনের একটুখানি চিন্তা ভাবনা করে কথা বলতে হয় আর সত্যি কথা বলতে নিরামিষ খেলে যে আমাদের যে ভাগ্যের যে লেখাটা না সেটা কেউ পরিবর্তন করতে পারে না আমাদের ভাগ্যে যেটা লেখা থাকে সেটাই ঘটবে নিরামিষভোজী হলে আমাদের ভাগ্য খুব ভালো হবে এবং আমিষভোজী হলে আমাদের ভাগ্য খুব খারাপ হবে সেটা কিন্তু কখনোই হয় না তো এমন অনেক নিরামিষভোজী মানুষ আছে যারা নিরামিষ খায় কিন্তু তারা অনেক আর্থিক সংকটের মধ্যে থাকে এবং অনেক আমিষভোজী মানুষ আছে যারা আমিষ খেয়েও এবং কোনো নিয়ম কারণ না মেনো তারা কিন্তু অনেক সুখে আছে এই যে বিধাতা বিধাতা আমাদের কপালে যেটুকু লেখা দিয়েছে না সেটাই আমরা পাবো তার বেশি কখনোই আমরা পাবো না আমি কিন্তু সারাদিনে অনেক পরিশ্রম করি আমি এই যে ইউটিউব করি ইউটিউব করতে কিন্তু কম পরিশ্রম নেই এবং আমার মতো অনেকেই ইউটিউব করে ইউটিউব করে তারা এত এত টাকা ইনকাম করে তাদের কপালে আছে তাদের এই ভাগের লিখনটা ভগবান ওভাবে লিখে পাঠিয়েছে তারা সেটা পাচ্ছে তারা হয়তো নিরামিষভোজী নয় তারা দান ধানও সেরকমভাবে করে না তারা হয়তো ভগবানকে ডাকেই না পুজো অর্চাও সেভাবে করে না কিন্তু তাদের কপালে আছে তাই তাদের হচ্ছে কিন্তু আমি সংসারে থেকে আমি আমিও আমিষ খাচ্ছি আমিও পুজো আর্চা করছি কিন্তু আমার কপালে যতটুকু আছে ততটুকুই আমি পাবো এরকমভাবে কাউকে অপমান করার আগে একটুখানি বিচার বিবেচনা করা উচিত যে এরকমভাবে কাউকে বললে পরে তার ভালো লাগবে না এবং ব্যক্তিগতভাবে তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো একটুখানি চিন্তাভাবনা করো তোমার মন মানসিকতার আর একটু ট্রিটমেন্টের মনে হয় প্রয়োজন আছে কাউকে কিছু বলার আগে একটুখানি চিন্তা ভাবনা করে কথা বলো তো আমি এটুকুই তোমাদেরকে বলতে এলাম আজকে ভিডিওতে আমি আগের দিনের ভিডিওটা যেহেতু কিছুটা অংশ অংশ তোমাদের কাছে আমি শেয়ার করেছি আজকে ভিডিওর মধ্যে যেহেতু আমার ওই চ্যানেলটা যারা দেখে তারা আমার এই চ্যানেলটা হয়তো সবাই দেখে না এবং এই চ্যানেলটা যারা দেখে তারা হয়তো সবাই ওই চ্যানেলটা দেখে না যার জন্য আমি সেদিনকে ভিডিওটা যেহেতু সুন্দর একটা ভিডিও করেছিলাম আমি এখানে দিয়েছি তো এভাবে বলা উচিত নয় কখনো কাউকে আমরা কখনও যদি ভগবানকে সত্যি ভালোবাসি একটা মানুষকে আমাদের ভালোবাসতে হবে একটা মানুষের মধ্যে ভগবানের বাস একটা মানুষকে ভালোবাসতে পারলে তবেই তুমি ভগবানকে ভালোবাসতে পারবে মানুষকে ভালোবাসলাম না মানুষকে অপমান করলাম অবহেলা করলাম ভগবানের সেবা করলাম সারাদিন ধরে ভগবানকে ডাকলাম সেটা কি আদৌ কি সেটা ভগবানের সেবা হবে আমার তো মনে হয় না সেটা ভগবানের সেবা হবে আমরা ভগবান আমাদেরকে দুটো হাত দুটো পা দুটো চোখ দিয়ে পাঠিয়েছে এই জগতে কর্ম করার জন্য ভগবানের নাম তো অবশ্যই করবো ভগবানকে এক হাতে ডাকবো এক হাতে কর্ম করে যাব আমরা সবকিছু আমরা জাগতিক এই যে আমাদের জন্ম হয়েছে প্রত্যেকটা শিশুর তার জন্ম হয় মাতৃগর্ভ থেকে কোনো একটা শিশু ভূমিষ্ঠ হয় হয়তো ফুটপাতে কোনো একটা শিশু ভূমিষ্ঠ হয় একটা বিশাল বাড়িতে তো এখানে তার ভাগ্যের লিখন কিন্তু কেউ পরিবর্তন করতে পারবে না সেই ফুটপাতে শিশুটিও একদিন হয়তো তার যদি ভাগ্যে লেখা থাকে অবশ্যই সে একটা বড় জায়গায় পৌঁছাতে পারে এবং যে একটা বড় জায়গা জন্ম হয়েছে তার যদি ভাগ্যে ভগবান লিখে থাকে যে সে একদম একদম মাটিতে মিশে যাবে তবে সে মাটিতে মিশে যাবে এটা কিন্তু ভগবানের মানে আশীর্বাদ বা অভিশাপ তার উপর কিছু নির্ভর করে না ভগবানকে আমরা কে কতটা ডাকছি তার উপরে নির্ভর করে না আমরা শুধু আমাদের মনটাকে শক্ত করার জন্য এবং ভগবানকে ডাকলে আমাদের মন শুদ্ধ হয় আমাদের মনে আমরা জোর পাই একটা শক্তি শক্তিকে আমরা যদি আমরা আমাদের মতন করে ডাকতে পারি মনের জোর হলো সবার আগে জানো তো মনটাকে যদি আমরা স্থির রাখতে পারি তবে কিন্তু আমরা অনেক দুর্বলতাকে কাটা কাটাতে পারি অনেক কিছু থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারি তাই মনটাকে শুদ্ধ করতে হবে ভগবানকে তো অবশ্যই ডাকবো ভগবানের সেবা করব এবং মনটাকে ভালো রেখে তো তোমার মানসিকতা থেকে মনে হচ্ছে না তুমি ভগবানকে ডাকো এবং কোনো মানুষকে ভালোবাসো তো মানুষকে ভালোবাসতে গেলে তাকে সম্মান করতে হয় একটা মানুষকে সম্মান করতে পারে তবে সেই মানুষটাকে তুমি সম্মান করতে পারবে ভালোবাসতে পারবে তো আজকের ভিডিওতে এটুকুই তোমাদের শেষের দিকে আবার বলা ছিল তবে সেই কমেন্টটা তোমরা পড়তে পারবে না যেহেতু আমি ব্লক করে দিয়েছি তাকে সেই কমেন্টটা ডিলিট হয়ে গেছে তো দুই একজন হয়তো দেখলেও দেখতে পারে যা আমি তো সবসময় তো আর ফোন নিয়ে বসে থাকি না তো দু একজন হয়তো দেখেছে সেই কমেন্টটা তোমরা বেশিরভাগ মানুষই দেখতে পাওনি কারণ আজকে সকালের দিকে কমেন্টটা এসেছিল। তো এই আর কি ব্যাপার তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ভ্লগে ততক্ষণের জন্য তোমরা সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো নমস্কার শুভরাত্রি